কার্যক্রম চালিয়ে যাচ্ছ। লকডাউনের এই দিনগুলোকে পড়াশোনার মাধ্যমে যত উপযুক্ত ভাবে কাজে লাগানোর চেষ্টা করছো। আমরা ইতিমধ্যেই আমাদের ফেসবুক লাইভ গ্রুপে চলৎপুরীতের ক্লাস গুলোর একটা লেকচার প্ল্যান সংগ্রহ করেছি। আজকে আমরা সেই লেকচার প্ল্যানের আলোকে প্রথম যে লেকচারটা আছে তার ভিত্তিতে কিছু ক্লাস নেওয়ার চেষ্টা করব, এবং আমরা চেষ্টা করবো আজকে ক্রমাধিকারী ধারাবাহিক ভাবে উপস্থাপন করার জন্য। তোমরা যারা উপস্থিত তাদেরকে আমি বলবো তোমরা খাতা কলম নিয়ে অবশ্যই সাথে বসবা, এবং খুব মনোযোগ সহকারে ইউটিউব থেকে আমাদের এই লেকচারটা দেখার চেষ্টা করবে। তাহলে প্রথমে আসি আমরা এই যে চল তড়িৎ, আমরা তোমাদের স্থিতড়িৎ চ্যাপ্টারে দেখিয়েছিলাম যে গতিশীল আধানের প্রভাব বা ক্রিয়াকে বলা হয় চল তড়িৎ, অর্থাৎ তড়িৎ থেকে আসছে চল তড়িৎ, আবার গতিশীল আধানের প্রভাব বা ক্রিয়াকে আমরা বলছি চল তড়িৎ। তাহলে এই চল তড়িৎতে একটা আধানকে গতিশীল করার জন্য আমাদের কি দরকার, অর্থাৎ একটা আধানকে গতিশীল করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে বিভব বা ওই আধানের উপর ধাক্কা প্রয়োগ, এমন একটা সিচুয়েশন তৈরি করতে হবে আমাদের, অর্থাৎ আমাদের এখানে পাওয়ার সোর্স থাকবে, অর্থাৎ বলতে পারি আমাদের এখানে ব্যাটারি বা কোষ ইত্যাদি ব্যবহার করতে হবে, অর্থাৎ একটা বর্তনী সম্পন্ন করতে হবে। অর্থাৎ তাহলে এই চ্যাপ্টারে আমরা একটা বর্তনীতে কি কি লাগে এবং বর্তনীর বিভিন্ন অংশগুলো কিভাবে কাজ করে তা পুরো দেখার চেষ্টা করবো। বলা যায় চল তড়িৎ মানে হচ্ছে বর্তনী বিশ্লেষণ অনেক। তাহলে আসুন প্রথমে আমরা যে সংখ্যাটা আমরা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ কাকে বলে। তড়িৎ প্রবাহ তোমরা জানো নবম দশম শ্রেণী থেকে তড়িৎ প্রবাহ কাকে বলে তোমরা পড়ে এসেছ। আমরা জানি কোন পরিবাহকের যে কোনো প্রস্থচ্ছেদ দিয়ে প্রতি একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে। আমরা যদি একটু লিখি কোন পরিবাহকের যে কোনো প্রস্থচ্ছেদ দিয়ে প্রতি একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে। তড়িৎ প্রবাহকে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এটাকে আয় দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে আমরা দেখবো আয় সমান যদি টি সময় ধরে কি পরিমাণ আধান প্রবাহিত হয় তাহলে একক সময় ধরে প্রবাহিত হবে আয় সমান কিউ বাই টি, এটাকে আমরা বলছি তড়িৎ প্রবাহ। এই তড়িৎ প্রবাহ দিকটা আমাদের জানতে হবে। আমরা দিকের ভিতরে আমরা জানি তড়িৎ প্রবাহের দিক হচ্ছে ইলেকট্রনের গতির উল্টো দিকে, অর্থাৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। এবং এই তড়িৎ প্রবাহের এখন আমরা জানি এখন হচ্ছে অ্যাম্পিয়ার, মুছে ফেললাম তাহলে এককটা কি লিখে নি, একক হচ্ছে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারের আমরা কার্যকরী সংখ্যা প্রদান করব তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া চ্যাপ্টারে। তোমরা জানো অ্যাম্পিয়ার হচ্ছে একটা মৌলিক রাশি, এই মৌলিক রাশির সংজ্ঞা আমরা কি দিব। তাছাড়া এখানে আমরা ওহমের সূত্র প্রয়োগ করেও অ্যাম্পিয়ারের সংজ্ঞা দিতে পারি, সেটা আমরা ওহমের সূত্র যখন প্রয়োগ করব স্টাডি করব তখন আমরা দেখাবো। এ পর্যায়ে তড়িৎ প্রবাহ সম্পর্কে জানার পরে আমরা এখন দেখব প্রবাহ ঘনত্ব কাকে বলে। প্রবাহ ঘনত্ব, প্রবাহ ঘনত্ব জিনিসটা হচ্ছে কোন পরিবাহকের প্রতি একক ক্ষেত্র বলে যে পরিমাণ তড়িৎ প্রবাহ চলে তাকে ওই পরিবাহকের প্রবাহ ঘনত্ব বলে। আমরা যদি লিখি এভাবে কোন পরিবাহকের প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে মধ্য দিয়ে
প্রবাহিত তড়িৎ প্রবাহকে প্রবাহ ঘনত্ব বলে। যে দ্বারা প্রশ্ন হয় প্রবেশ করে এবং যে সমান লেখা হয় আই বাই এল। ইলেকট্রনের তারল্যের একটা খুব মজার একটা জিনিস মনে হয়। তোমরা জানো কোন একটা পরিবাহকের মধ্যে দিয়ে যখন ইলেকট্রন গুলো প্রবাহিত হয় তখন এই ইলেকট্রন গুলো নিজেদের সাথে এবং এইখানে অবস্থানকারী অন্যান্য আরো বিভিন্ন অংশ যেমন অণু পরমাণু বা এগুলোর সাথে ধাক্কালিপ্ত হয়। ধাক্কালিপ্ত হওয়ার কারণে এদের বেগ বাড়ে কম। সলিড ফিজিক্স উপরে ক্লাসে পড়ানো হবে যে অনেক বলা হবে যে এটা মনে হয় যে ইলেকট্রন ধাক্কার পরে তার সকল মেমোরি হারে ফেলে, মানে অজ্ঞান হয়ে পড়ে যায়। পড়ে যাওয়ার পর কিন্তু কনস্ট্যান্ট ভোল্টেজ এর কারণে আবার সেটা দৌড় দিতে শুরু করে। আর আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রন যখন পরিবাহকের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তখন তার বেগ বাড়ে কম। এই বেগ বাড়ে কমার কারণে আমরা মূলত তার গড় বেগ বের করি, এটাকে আমরা বলি ইলেকট্রনের তারল্য। তাহলে আমরা কি লিখবো, পুরো পরিবাহকের মধ্য দিয়ে মানে প্রবাহিত ইলেকট্রন গুলোর যে গড় বেগ সেটাকে বলা হয় ইলেকট্রনের তারল্য। পরিবাহকের মধ্য দিয়ে প্রবাহিত ইলেকট্রনের গড় বেগকে ওই ইলেকট্রনের তারল বেগ বলে। কারণ বেগ বলে তার বেগের আসল আমাদের বেগ তো আর ভালো করি, কারণ তার বেগের আসল আমাদের অনেক জায়গায় লাগবে। আমরা এই মুহূর্তে তার বেগের আসলটা কিভাবে বের করে সেটা দেখানোর চেষ্টা করবো। অন্যান্য বেগের ন্যায় ইলেকট্রনের তার বেগকে ভি দ্বারা প্রবেশ করে একক হবে মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এটা দেখার চেষ্টা করবো তার বেগের আসলটা কেমন না। তার বেগের আসলটা খুবই ইম্পর্টেন্ট, একটু বোঝার চেষ্টা করি। তার বেগের রাশিমালা প্রথমে আমরা একটা পরিবাহক বিবেচনা করব যার দৈর্ঘ্য হচ্ছে এল, যার প্রস্তুতি রেখে চলে বললাম এ, এটা হচ্ছে এ এবং এর মধ্য দিয়ে আধান প্রবাহিত হচ্ছে। তাহলে আমরা এখন লিখবো ধরা যাক কতগুলো টার্ম আমাদের একটু ভালো করে আলাপ করতে হবে। প্রতি একক আলোচনে আমি এখানে ইলেকট্রন বিবেচনা না করে আধান বিবেচনা করবো। আধানের হিসেবে আমি কিউ লিখবো, ইলেকট্রনে ই না লিখে। প্রতি একক আলোচনে আধান সংখ্যা হচ্ছে ছড়া দেয়। সচরাচর প্রতি একক আয়তন মানে আমরা ছড়া দেয় কে দিয়ে বুঝি, আর মোশন মানে আমরা মোড়াতে দিয়ে বুঝে থাকি। এটা তোমরা অবশ্যই এই ডিফারেন্সটা বলার চেষ্টা করবে। তাহলে তৃতীয় একক আয়তনে যদি আধান সংখ্যা হয় এ, তাহলে মোট আধান সংখ্যা কত হবে? আমরা বলেছিলাম মোট আধান সংখ্যা মানে আমরা বড় হাতে দিকে। তাহলে এক আয়তনে যদি হয় ছোট হাতে তাহলে মোট বি আয়তন হবে বি এন, পোশাকরা হবে বি এন, আমি লিখতে পারি সমান বি এন। আর বিহন আমি কি জানি প্রস্তুতির ক্ষেত্রে আমি কি করবো এ এল এন। তাহলে একটা আধানের একটা চার্জের যাই বলি যদি আধানকে আমরা কিউ দ্বারা বসবি তাহলে মোট আধান কত হবে? সুতরাং মোট আধান হবে কিউ সমান আমাদের একটা আধানের পরিমাণ হচ্ছে কিউ। তাহলে মোট আধান আমি বলা হবে কিউ দ্বারা লিখে এ এল এন
অতিক্রম করতে টি সময় লাগে, তাহলে আমরা বেগ সমান কি লিখব? যদি পরিবাহকের এল দৈর্ঘ্য অতিক্রম করতে টি সময় লাগে, তাহলে আমরা লিখতে পারি বি সমান, যদি পরিবাহকের দৈর্ঘ্যতা অতিক্রম করতে যদি টি সময় লাগে, তাহলে আমরা বেগ সমান লিখতে পারি বি সমান, আপনাদের এস ইস টু বিটি, তাহলে এল সমান বিটি হবে, তো বি সমান হবে এল বাই টি। চলো পেয়ে গেলাম, সুতরাং আমরা লিখতে পারি, আমরা আবার জানি আই সমান কিউ বাই টি, মানে মোট আধান বাই সময়। সুতরাং আমরা এখান থেকে পাচ্ছি হলো কিউ এর মান অনুসারে, কিউ এর মান সূত্র আমরা কিছুক্ষণ পেয়েছিলাম এন এ এল ইউ ডিভাইডেড বাই টি এর মানটা পাচ্ছি এল বাই ভি। একটু একটু বাকি করে লিখবো, তাহলে আমরা যদি পাই, সুতরাং আই সমান এন আর বি কিউ, এইটা হচ্ছে আমাদের তার লেগে আসবে, ইহাই তার লেগে আসবে। তো বড় একটা টেকনিক হিসেবে অনেকে এভাবে বলে, যদি ইলেকট্রন একটু বিবেচনা করা হয় এন আর বি ই, অনেকে বলে নেবি আই সমান নেবি, বড় একটা পরিস্থিতি হিসেবে আই সমান নেবি, তবে নেভিতে এন এ ভি ওয়াই নয় এন এ ভি ই হয়, এটা হলো প্রথম। তাহলে তারণ বেগে এই রাশিমালাটা আমরা মনে করার চেষ্টা করবো ভালো করে, আমি বলবো তোমরা ভালো করে বুঝতে পারো, যাতে আই সময় এনে দিই কিউ বলার সাথে যাতে তোমাদের মাথায় চলে আসে। এই পর্যায়ে আমরা দেখার চেষ্টা করবো বিভব পার্থক্য না করবো, তোমরা বিভব পার্থক্য অনেক পড়ালেখায় করেছো নবম দশম শ্রেণীতে, বিভব কাকে বলে, বিভব হচ্ছে আহিত পরিবাহকের বৈদ্যুতিক অবস্থা যা কোন পরিবাহী সংস্পর্শে আসলে আদান দেবে না নেবে সেটা নির্ধারণ করে, এরকম একটা সংজ্ঞা করেছিলে। এবং তড়িৎ বিভব কাকে বলে, তড়িৎ বিভব করে লাগে কোন একটা বিন্দু, কোন একটা আদানের চারপাশে মানে তড়িৎ ক্ষেত্রে কোন একটা আদানকে ওষুধ থেকে তড়িৎ ক্ষেত্রে ভিতরে আনতে যে কাজ করতে হয় সেটাকে আমরা তড়িৎ বিভব করে থাকি। কিন্তু এখানে আমি বিভব এই কথাটা সংজ্ঞায়িত করার পরে, তাহলে বিভব করা আমাদের নাকি বিভব হচ্ছে তড়িৎ বিভবের সংজ্ঞাটা হচ্ছে আমরা অলরেডি একটি তড়িৎ খুব ভালো করে পড়ে আসছি, কিন্তু আমি এখানে বিভব মানে একটা বিন্দুর বিভব এবং পাশাপাশি একটা বিভব পার্থক্য নিয়ে আলোচনা করবো, যেহেতু ওগুলো আমার পড়ে আসছে। তাহলে আমি বলবো বিভব পার্থক্য কোন একটা পরিবাহকের দুই বিন্দু হয়ে থাকে, মনে রাখতে হবে পরিবাহকের দুই বিন্দু বিভব পার্থক্যকে আমরা এটার বিভব এবং এটার বিভব এই দুইটা পার্থক্য আমরা বিভব পার্থক্য হিসেবে বিবেচনা করে থাকি। তাহলে বিভব পার্থক্য কাকে বলে, আমি যদি বলি কোন পরিবাহকের এক বিন্দু থেকে অপর বিন্দুতে একটা আধানকে স্থানান্তর করতে যে কাজ করতে হয় তাকে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য বলে, আমি এভাবে লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি কোন পরিবাহকের এক বিন্দু হচ্ছে অন্য বিন্দুতে একটি আধানকে স্থানান্তর করতে আমি ক্লাস নিচ্ছি এখানে চলে যাব, আধানকে স্থানান্তর করতে যে কাজ করতে হয় তাকে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য বলে। সচরাচর বিভব পার্থক্য আমরা দুই বিন্দু যেহেতু যদি এ বিন্দু হয় আর যদি বি বিন্দু হয় বি এ মানে সুই বি এভাবে লিখতে পারি, অল সিম্পলি বি লিখতে পারি। এখান থেকে আমরা একটা সমীকরণ পাই ডাব্লিউ সমান বি কিউ ইন্টু বি এ মাইনাস বি বি, পাই বা ডাব্লিউ সমান সিম্পলি বি কিউ লিখতে পারি। এই সমীকরণটা আমাদের থাকতে হবে মাথায়, কারণ বিভব সম্পর্কে তোমাদের যে প্রাথমিক ধারণা জানা আছে
এগুলো আমাদের লাগবে। বিভবের এই অংশটা জানার পরে এখন আমি তোমাদেরকে সিম্পলি রোধ কাকে বলে সেটা একটু দেখার চেষ্টা করবো। রোধ হচ্ছে কি ইংলিশ আমরা রেজিস্ট্যান্স করি, রোধ হচ্ছে পরিবাহী সেই ধর্ম যে ধর্মের কারণে পরিবাহকের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হয়। পরিবাহীর যে ধর্মের কারণে এর মধ্য দিয়ে পরিবাহী জীবনের কারণে এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হয়, তাকে রোধ বলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি রোধ কি স্নাতক একটা বাধা অ্যাকচুয়ালি, এই যে বাধা এটাকে আমরা বলছি রোধ। রোধ তো অবশ্যই আপনারা মনে করবেন না, যেহেতু ইংলিশ হচ্ছে রেজিস্ট্যান্স এবং এর একক হচ্ছে আমাদের এই ওহম। ওহমকে কি প্রতীক দ্বারা প্রকাশ করা হয়, ওহম কাকে বলে সেটা আমরা এখন ওহমের সূত্র পড়লেই এটা দেখতে পারবো। ওহমের সূত্র তোমরা রোহন দশম শ্রেণী থেকে পড়ে আসছো, তারপর আমরা একটু আমাদের কাজের সুবিধার্থে আমি একটু আলোচনা করে নিব। ওহমের সূত্র থাকলে কোন পরিবাহকের মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহ চলে তা পরিবাহকে দুই প্রান্তে পার্থক্য সংবাদ এই যে আমরা ছোটবেলায় পড়েছিলাম তা পাচ্ছে থাকতে হবে, কারণ তা পাচ্ছে না থাকলে আমরা জানি পরিবাহকের রোগ চেঞ্জ হয়ে যায়, ধ্রুবক ধ্রুবকটা ধ্রুবক থাকে না, ধ্রুবকটা বিভিন্ন কারণে পরিবর্তন হয়ে যায়, সেজন্য তাপমাত্রা থাকতে হবে। এই তাপমাত্রা থাকলে যদি আমরা এই সমীকরণটা একটু গাণিতিক রূপ দেওয়ার চেষ্টা করি তাহলে একটা পরিবাহক বিবেচনা করবো আমরা, ধরলাম একটা পরিবাহক এটার এটার মাঝখানে একটা রোগ বিবেচনা করতে পারি, ধরলাম এর দুই প্রান্ত এ ও বি, এর বিভব হচ্ছে এটা বি এ, এটা হচ্ছে বিভি, তাহলে ইফ বি এ ইজ গ্রেটার দেন বিভি তাহলে এর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ আই বলে আমরা দেখতে পারি, আই ইজ প্রপোর্শনাল টু সূত্র অনুসারে বি এ মাইনাস বিভি, বা আমরা এখানে একটা যদি ধ্রুবক ইন্ট্রোডিউস করি কি আই সমান জি ভি এ মাইনাস বিভি, আর বি এ মাইনাস বিভি এর একটা ধ্রুবক পার্থক্য যেটাকে আমি সিম্পলি ভি দ্বারা লিখতে পারি, তাহলে আমি লিখবো আই সমান জিভি। এখানে জি একটা সমানুপাতিক ধ্রুবক যাকে পরিবাহকের পরিবাহী পরিবাহিতা বলে, জি একটি সমানুপাতিক ধ্রুবক যাকে পরিবাহকের পরিবাহিতা বলে। আমরা জানি পরিবাহিতার বিপরীত রাশি হচ্ছে বাধা, যেটাকে আমরা রোধ বলতে পারি, তাহলে এখানে জি সমান দাঁড়াচ্ছে হচ্ছে ওয়ান বাই আর, তাহলে আমি যদি মাত্র বসিয়ে দিই তাহলে আয় সমান পাচ্ছি ডি বাই আর, এই আয় সমান ডি বাই আর বা ভি সমান আয়া, এটাকে বলা হচ্ছে ওহমের সূত্র। এই ঠিক আছে সুপুরি ভি সমান আয়া, আমরা সমীকরণটা খুব ভালো করে বুঝতে করার চেষ্টা করবো, না হলে ভি সমান আয়া যেমন আয় সমান ভি আয় এভাবে চলে আসতে পারে, সেজন্য আমরা বলবো সমীকরণটা খুব ভালো করে আমাদের আয়ত্ত করা চাই। এই সমীকরণটা ব্যবহার করে এখন আমরা এই যে রোধের একক ওহম, এরপরে
তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার এবং পরিবাহিতার একক সিমেন্স এগুলো সংজ্ঞায়িত করে। আসো আমরা একটু দেখি, চেষ্টা করি। এবার আমরা ওহমের সূত্রের সাহায্যে কয়েকটা সংজ্ঞা দেখার চেষ্টা করব। প্রথমে আসি ওহমের সূত্রের সাহায্যে ওহম কাকে বলে, এরপরে সিমেন্স, এরপর আমরা অ্যাম্পিয়ারের সংখ্যাটা একটু আই সমান কিউ বাই টি সমীকরণ দিয়ে দেখার চেষ্টা করবো। প্রথমে আসি ওহম। ওহম আমরা জানি ওহম হচ্ছে রোধের একক, রোধের একক হিসেবে ওহম সমতা এই ওহম দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। আমরা জানি বি সমান আয়ার, আমরা যদি একটু টেকনিক্যালি বি সমান 1 ভোল্ট স্থাপন করি আর আই সমান যদি 1 অ্যাম্পিয়ার হয় তাহলে আর সমান হবে 1 ওহম। তাহলে আমাদের সঙ্গে আমরা একটু এখান থেকে লিখতে পারি যে পরিবাহকের দুই বিন্দুর বিভব পার্থক্য 1 ভোল্ট এবং তার মধ্য দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলে তবে সেই পরিবাহকের মধ্য দিয়ে যে বাধা তাকে আমরা বলি 1 ওহম বলি। তাহলে ওহমের সংখ্যাটা আমরা একটু লিখে নিই, যে পরিবাহকের দুই প্রান্তে বিভব পার্থক্য 1 ভোল্ট হলে, যে পরিবাহকের দুই প্রান্তে বিভব পার্থক্য 1 ভোল্ট হলে তার মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলে, সেই পরিবাহকে রোধকে 1 ওহম হবে। ভেরি সিম্পল, বিষম আয়ার থেকে এই জিনিসটা আমরা খুব সহজে বুঝতে পারি। দিস 1 অ্যাম্পিয়ার, দিস 1 ভোল্ট, সো 1 ভোল্ট। কোন পরিবাহক পার্থক্য যদি 1 ভোল্ট হয় এবং তার মধ্যে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলে তবে তার অর্থে আমরা বলবো 1 ওহম। তাহলে এর পাশাপাশি জাস্ট একই জিনিস আমরা যদি একটু সিমেন্স দেখার চেষ্টা করি, সিমেন্স কাকে বলে, সিমেন্স আমরা জানি পরিবাহিতার একক হচ্ছে সিমেন্স। তাহলে একই কথা, যে পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্ট হলে তার মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলে, সেই পরিবাহকে এতক্ষণ রোধ বলছিলাম, তাহলে এখানে হবে পরিবাহিতাকে, পরিবাহিতাকে 1 সিমেন্স, সরি এস দ্বারা প্রকাশ করা হয় সিমেন্স বল। এরপর আমরা এখন দেখার চেষ্টা করব অ্যাম্পিয়ার নাম বলে, অ্যাম্পিয়ার 1 অ্যাম্পিয়ার নাম বলে। আমরা জানি আই সমান কিউ বাই টি, তাহলে কিউ সমান যদি 1 কুলম স্থাপন করা হয় আর 1 সেকেন্ড স্থাপন করা, তাহলে আমরা কি লিখতে পারি, কোন পরিবাহকের যে কোনো প্রস্থচ্ছেদ দিয়ে যদি প্রতি সেকেন্ডে 1 কুলম আধান প্রবাহিত হয় তবে সেই পরিবাহকের তড়িৎ প্রবাহকে 1 অ্যাম্পিয়ার বলে। অর্থাৎ কোন পরিবাহকের যে কোন প্রস্থচ্ছেদ দিয়ে প্রতি সেকেন্ডে 1 কুলম আধান প্রবাহিত হবে তার মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহকে, প্রবাহকে 1 অ্যাম্পিয়ার বলে। এবং আমরা অন্য বিষয়গুলো ডিফাইন করতে পারি। মোটামুটি 4টা বিষয় করবো, চারটা বিষয়ের উপর নির্ভর করে একটু দেখি, চারটা বিষয়ের উপর নির্ভর করে। 1 নম্বর হচ্ছে পরিবাহীর তাপমাত্রা, 2 নম্বর হচ্ছে পরিবাহী উপাদান, 3 নম্বর হচ্ছে পরিবাহী দৈর্ঘ্য, পরিবাহী প্রস্থচ্ছেদের ক্ষেত্র,
এই চারটা বিষয়ের উপর আমরা জানি গুণাবলীর রোধ নির্ভর করে। আমরা বেসিক্যালি এই দুটো দিয়েই আমরা সূত্র করার চেষ্টা করবো। আমরা বলি দৈর্ঘ্য সূত্র, পরিবাহী দৈর্ঘ্য সূত্র, রোধের, আর একটা হচ্ছে প্রস্থচ্ছেদ সূত্র, রোধের সূত্র। তাহলে প্রথমে আসি আমরা দৈর্ঘ্য সূত্র নিয়ে। আমরা কিভাবে লিখবো,
নীতিশ তাপমাত্রায় একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রে অবশিষ্ট কোন পরিবাহীর রোধকে ওই পরিবাহীর উপাদানের আপেক্ষিক রোধ বলে। এখানে একটা কথা আমাদের মনে রাখতে হবে, যদি উপাদানের কোন পরিবাহীর উপাদান পরিবর্তন না হয় তাহলে তার আপেক্ষিক রোধ ফিক্সড থাকে, আপেক্ষিক রোধ চেঞ্জ হবে না। আমি একটা পরিবাহী নিলাম, সেটা আগে ছিল 1 মিটার, এখন লম্বা করলাম 3 মিটার করলাম, এবং তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রে চেঞ্জ হবে, তাহলে এর অর্থ এটাই বোঝায় যেহেতু তার উপাদান ফিক্সড অর্থাৎ আপেক্ষিক গ্রোথ ফিক্সড, এল চেঞ্জ হওয়ার কারণে এই চেঞ্জ হবে বা এই চেঞ্জ হওয়ার কারণে এল চেঞ্জ হবে, এই কথাটা মনে রেখে আমরা অবগত করতে হবে। মাইন্ড এখানে একটা অপ আমরা দেখতে পাই, চাইলে লিখতে পারি একটি পরিবাহীকে পরিবাহীর দৈর্ঘ্য 3 গুণ করলে এর রোধ কত গুণ হবে। এই প্রবলেম আমাকে দেখতে হবে, তাহলে আমরা যে দেখতে পাচ্ছি পরিবাহী, আমি কিন্তু পরিবাহীর উপাদান চেঞ্জ করি নাই, পরিবাহীর উপাদান ফিক্সড আছে, যেহেতু পরিবাহীর উপাদান ফিক্সড অর্থাৎ এখানে রো চেঞ্জ হবে না, ব্রেদার চেঞ্জ হবে কি, এল চেঞ্জ হবে, এল চেঞ্জ হওয়ার কারণে এ চেঞ্জ হবে এবং আর পরিবর্তন হবে। তাহলে একটু দেখার চেষ্টা করি, আমরা জানি এখানে এখানে এল ওয়ান সমান ছিল এল, তাহলে এল টু সমান হচ্ছে হল 3L, তাহলে এল ওয়ান সমান এল বলে এল টু সমান 3L, আমরা দেখব তার ক্ষেত্রফল কেমন চেঞ্জ হচ্ছে, ক্ষেত্রফলের পরিবর্তনটা আমরা বোঝার চেষ্টা করব। যেহেতু এল 3L হলেও ওই পরিবাহীর আয়তন সেম হবে, আমি যদি আগে আয়তন পরের আয়তন সেম লিখি, যেহেতু পদার্থের পরিমাণ সেম, পদার্থের পরিমাণ সেম থেকে আমি লিখতে পারি এম ওয়ান সমান এম টু, আবার এম ওয়ান সমান এম টু লিখলে আমি লিখতে পারি এম সমান কি বি রো, বি ওয়ান রো সমান বি টু রো। ধরলাম ওই পরিবাহীর সব জায়গায় উপাদানের ঘর থাকে, তাহলে আমি এই বি ওয়ান বি ওয়ান কাটা দিতে পারি, আবার বি সমান আমি জানি এল, এ ওয়ান এল ওয়ান সমান এ টু এল টু লিখতে পারি, তাহলে আমি কিন্তু লিখতে পারি এ ওয়ান বাই এল টু সমান এ টু বাই এ ওয়ান, মানে এল এর সাথে এ এর ব্যস্তার মধ্যে সম্পর্ক। তাহলে আমি যদি এটাকে লিখি 1/3, তাহলে এ টু এবং এ ওয়ান এর মধ্যে একটা সম্পর্ক আমরা পাই, অর্থাৎ এ ওয়ান সমান দাঁড়াবে হচ্ছে বা এ টু সমান দাঁড়াবে হচ্ছে এই যদি হয় অবস্থা, এই সম্পর্কটা যদি আমরা এস্টাবলিশ করতে পারি, আমরা জানি যেহেতু এখানে আমি উপাদানের উপাদান চেঞ্জ করি নাই, অর্থাৎ আপেক্ষিক রোধ কি থাকবে, আগেও যা পরেও তা, আপেক্ষিক রোধ চেঞ্জ হবে না, তা আপেক্ষিক রোধ চেঞ্জ না হলে আপেক্ষিক রোধের সমীকরণ জানি রো সমান আর এ বাই এল, মানে আর ওয়ান এ ওয়ান বাই এল ওয়ান সমান আর টু এ টু বাই এল টু, তাহলে এই আর ওয়ান এই মানগুলো যদি আমি এখন বসিয়ে দিই, হ্যাঁ জাস্ট মানগুলো যদি বসাই দেখা যাক কি করায় বোঝাচ্ছি, তাহলে আর ওয়ান ইন্টু এল ডিভাইডেড বাই আর সরি এ ওয়ান হচ্ছে এবং রাখলাম এল ওয়ান রাখলাম, এল লিখতে পারি আমি চাইলে আর টু ইন্টু এ ওয়ান বাই 3 ডিভাইডেড বাই নিচে এবং হচ্ছে 3L, তাহলে কি দাঁড়ায় এল এল কাটা যায় এ ওয়ান এ ওয়ান কাটা যায়, এখানে থাকে হচ্ছে আর ওয়ান সমান 1/3 ইন্টু 1/3, আমি 3টাকে উল্টে ফেললাম, তাহলে কি দাঁড়াচ্ছে ইন্টু ইন্টু আর টু আর টু অর্থাৎ আর টু বাই 9, অর্থাৎ দৈর্ঘ্য 3 গুণ করাতে তার রোধ
নয় গুণ বেড়ে যাবে, দৈর্ঘ্য তিন গুণ করাতে তার রোজ নয় গুণ বেড়ে যাবে। এবার আমরা দেখতে পাই অর্থাৎ স্কোয়ার হবে, অর্থাৎ আর টু সমান যত গুণ তত স্কোয়ার হবে, দুই গুণ করলে চার গুণ, আর তিন গুণ করলে নয় গুণ, চার গুণ করলে ষোলো গুণ, এভাবে রোজ বাড়তে থাকবে। ওকে, আশা করি তোমরা অংশ বুঝতে পেরেছ, এটা প্র্যাকটিস করবে, এই প্রবলেমটা মোটামুটি ধারণভাবে আসতে পারে। এখন রোদের এই সূত্রগুলো বোঝার পরে আমরা আরেকটা জিনিস একটু দেখতে পারি, সেটা হচ্ছে এই যে আমরা বললাম রো সমান আর এ বাই এল, রোকে আমি আপেক্ষিক রোধ বলছি, ঠিক তেমনি আপেক্ষিক রোধের একটা বিপরীত রাশি আছে যেটাকে আমি বলি পরিবাহী তাপ বা পরিবাহকত্ব, পরিবাহী তাপ বা পরিবাহকত্ব। জিনিসটা কি, জিনিসটা হচ্ছে তাহলে আমি বলতে পারি আপেক্ষিক রোধের বিপরীত রাশিকে বিপরীত রাশিতে পরিবাহী তাপ বা পরিবাহকত্ব হলে, অনেকে এটাকে সিগমা দ্বারা প্লট করে থাকেন, সিগমা সমান লিখেন ওয়ান বাই রো, সব বইয়ে জিনিসটা পাওয়া যায় না, এক এক বইয়ে এক এক রকম নোটেশন পাওয়া যায়। ওকে, এই অংশটা পাওয়ার পরে আমরা একটু এখন দেখার চেষ্টা করবো আমাদের তড়িৎ চালক শক্তি জিনিসটা একটু বোঝার চেষ্টা করবো। তড়িৎ চালক শক্তি আমরা ইতিমধ্যে বিভব পার্থক্য জিনিসটা বোঝার চেষ্টা করেছিলাম, এখন আমরা দেখবো পরিচালক শক্তি জিনিসটা। পরিচালক শক্তি হচ্ছে এই জন্য আমাদের একটা মোটামুটি একটা বর্তনী আসতে হবে, বর্তনী কি জিনিসটা আমরা একটু করে আসছি। তাহলে এখানে যদি আমরা বলি এখানে একটা কোষ আছে, কোষ কোষ মানে কি, যেটা পাওয়ার সোর্স শক্তি সরবরাহ করে, তড়িৎ শক্তি সরবরাহ করে, তাহলে কোষ সময় একটা ধরনের একটা বর্তনী বিবেচনা করবো, সেই বর্তনীর এক বিন্দু থেকে একটা আদানকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে এটি কোষের মধ্য দিয়ে হয়ে আবার ওই বিন্দুতে নিতে যে কাজ করতে হবে তাকে আমরা বলছি তড়িৎ চালক শক্তি। সংগ্রহ খুব ভালো করে বুঝতে হবে। এতক্ষণ আমরা বলেছিলাম বিভব পার্থক্য মানে হচ্ছে দুইটা বিন্দু, বিভব পার্থক্য হয়ে থাকে দুটা বিন্দু, আর তড়িৎ চালক শক্তি হচ্ছে কি মানে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে একটা আদানকে নিতে যে কাজ করতে হবে তা ছিল বিভব পার্থক্য। আর এখানে আমরা দেখাচ্ছি তড়িৎ চালক শক্তি হচ্ছে একটা আগামকে ওই জায়গাটা সহ আরো যা যা আছে, যেমন এই যে কোষ সুখ থেকে শুরু করে সবগুলো পাবে আমার এখানে আসতে যে কাজ করতে হবে সেটা হচ্ছে তড়িৎ চালক শক্তি। তড়িৎ চালক শক্তি জিনিস হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, দ্যাটস ওয়াই এটাকে ই দ্বারা প্রকাশ করা হয়, আমরা লিখি ই সমান ডাব্লিউ ওয়াই কিউ, এটা দেখাবো যেহেতু এটা কাজ তড়িৎ কাজ, এটা এটা দেখাবো হবে ভোল্ট, তবে আমরা লিখতে পারি তড়িৎ চালক শক্তি ইজ গ্রেটার দেন বর্তনী হচ্ছে কি তড়িৎ প্রবাহ প্রদর্শনের সম্পন্ন পথকে বলা হয় বর্তনী, তড়িৎ প্রবাহ প্রদর্শনের সম্পূর্ণ পথকে বর্তনী বলে তা আমরা জানি। তাই এরপর আসি সরল বর্তনী কাকে বলে, সরল বর্তনী জিনিসটা খুব সোজা, যে বর্তনীর সব বিভিন্ন অংশে তড়িৎ প্রবাহ একই থাকে, যে বর্তনীর বিভিন্ন অংশে বিভিন্ন অংশে তড়িৎ প্রবাহ একই থাকে তাকে সর্ববর্তনী বলে। আমরা একটা সর্ববর্তনী আঁকার চেষ্টা করবো,
এবার আমরা সরলবর্তনী এঁকে সরলবর্তনী একটা সমীকরণকে করবো, আর বর্তনী বিভিন্ন অংশগুলোর প্রতি দিয়ে আমরা আমাদের আজকে লেকচার শেষ করবো। দেখি একটা সরলবর্তনী, প্রথমে একটা রোগ বিবেচনা করলাম, সে ওদের চারপাশ সাথে একটা কোষ এবং পরিক্রমহ নিয়ন্ত্রণের জন্য একটা ব্যাটারি দিলাম। এটাকে কে দ্বারা প্রকাশ করা হয়, এটাকে ই, এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা একটা আদান ফিল ধরলাম, একটা আদান ফিল এই জায়গা থেকে শুরু করে বা এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে আমার এই জায়গায় আনলাম, এই পুরো পথটা আসলে দুই বিন্দু নির্দেশ করে একটা রোধের দুই অংশে, কারণ আমি এখানে দেখাচ্ছি এখানে কোনো বাধা নাই দেখাচ্ছি এখানে। অতএব এখানে আর এখানে যা বোঝাবে এখান থেকে শুরু করে আবার এখানেও তা বোঝাবে, আবার অর্থাৎ এদের পর্যন্ত আবার তা পার হয়ে এই যে কোষের ভিতরে আমাদের যে কোষ বা ব্যাটারি তার ভিতরে যে তার পেটের ভিতরে যে নানান ধরনের রাসায়নিক পদার্থ আছে এগুলা তড়িৎ প্রবাহের উপর কি দেবে বাধা দেবে, তাহলে এই অংশটা পার হতে কাজ করতে হবে। তাহলে আমি এখানে লিখতে পারি এখানে ই সমান মূলত হচ্ছে এই বিন্দুটাকে ঘুরিয়ে আবার ঠিক এই বিন্দুতে আনতে কাজ প্লাস ওই কোষের ভিতরে যে বাধা আছে তাও অতিক্রম করতে কাজ, এটাও লিখতে পারি। আর পুরো বর্তনীতে একই তড়িৎ প্রবাহ চলছে, তাহলে আমি এই ভি সমান ওভের সূত্র ব্যবহার করে লিখতে পারি আই ইন্টু আর বড় আর, আর এই এই যে কোষের ভিতরে যে প্যাটের মধ্যে যে নানা রকম তড়িৎ রাসায়নিক পদার্থ আছে বা অন্য কিছু আছে এরা যে বাধাটা দিচ্ছে সেটাকে আমি যে ছড়া দ্বারা দ্বারা প্রকাশ করি যেটাকে বলা হয় অভ্যন্তরীণ লোক, তাহলে আমি লিখতে পারি আই ছড়া দ্বারা, আই যে কমন এগুলি আলাদা আছে, সুতরাং এই আই সমান সরল বর্তনী তড়িৎ প্রবাহ আই সমান আমি লিখতে পারি আই সমান আর ইন্টু আর প্লাস ছড়া দ্বারা। এই সমীকরণটাকে আমরা বলি সরল বর্তনী সমীকরণ। তাহলে এক্ষেত্রে সরল বর্তনী থেকে জটিল বর্তনীতে গেলে কি হবে, হয় অনেকগুলো কোষ দিব, অনেকগুলো রোদ দিব শ্রেণীতে বা সমান্তরালে, ব্যাস এখান থেকে আমরা এই সমীকরণ গুলো পেয়ে যাব। এখন তোমাদেরকে আরো একটা জিনিস একটু রিক্যাপ করার চেষ্টা করি, সেটা হচ্ছে কি বর্তনী সংযোগ, বর্তনীতে রোদের সংযোগ। আমরা জানি রোদের সংযোগ দুই প্রকার, একটা হলো কি শ্রেণী সংযোগ, একটা সমান্তরাল সংযোগ। শ্রেণী সংযোগ কাকে বলে, যদি এমন ভাবে রোদগুলো সংযুক্ত করা হয় একটা রোদের শেষ প্রান্তের সাথে আর একটা রোদের প্রথম প্রান্ত, আবার তৃতীয় রোদের শেষ প্রান্তের সাথে দ্বিতীয় রোদের শেষ প্রান্তের সাথে তৃতীয় রোদের প্রথম প্রান্ত, এভাবে অন্যান্য যুক্ত থাকে তাকে বলা হয় শ্রেণী সংযোগ। শ্রেণী সংযোগে অবশ্যই আই সেম থাকে একই, কিন্তু এখানে যে ভোল্টেজটা প্রয়োগ করা হয় সেই ভোল্টেজটা তিন ভাগে ভাগ হয়, এটা মনে রাখতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি এটা হলো আর ওয়ান, এটা আর টু, এটা আর থ্রি। তোমরা যেহেতু পুরো নবম দশম শ্রেণীতে পড়েছো আমরা বিস্তারিত যাচ্ছি না, এবং এই বর্তনীর তুলনা যদি আর এস হয় ইংলিশ সিরিজ আর এস ইকুয়াল আমরা জানি সূত্র হচ্ছে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি, এই সূত্রটা আমাদের ভালো করে মনে রাখতে হবে। এরপর আসি আমরা রোদের সমান্তরাল সংযোগ। সমান্তরাল সংযোগ কাকে বলে তোমরা কেউ কি বলতে পারো, তোমরা নিশ্চয়ই জানো সমান্তরাল সংযোগ হচ্ছে যদি কতগুলো রোধকে এমন ভাবে সংযুক্ত করা হয় যে সবগুলো রোধের এক প্রান্ত একটি সাধারণ বিন্দুতে, এই যে আর ওয়ান আর টু আর থ্রি এর এক প্রান্ত গুলো একটা সাধারণ বিন্দুতে, অপর প্রান্ত গুলো অপর একটা সাধারণ বিন্দুতে, যদি এভাবে সংযুক্ত থাকে তবে তাকে বলা হয় রোধের সমান্তরাল সংযোগ। সমান্তরাল সংযোগে আমরা জানি এই কারেন্ট যেটা এখান দিয়ে আসতেছে এই বিন্দুতে আসলে তিন ভাগে ভাগ হবে, এটা আই ওয়ান, এটা আই টু, এটা আই থ্রি। তাহলে আই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আই সমান আই ওয়ান প্লাস আই থ্রি প্লাস আই টু প্লাস আই থ্রি। আর এখানে যেহেতু এই তিনটা রোধেরই দুই প্রান্ত এক কমন পয়েন্ট, এটার বিন্দু যা এটার বিন্দু একই এটার বিন্দু একই, মানে তিনটা রোধের দুই বিন্দু কমন, দ্যাটস ওয়াই এদের বিভব সেম হবে। অতএব আমরা লিখতে পারি এখানে তুল্য রোধ যদি হয় আর টি যেহেতু প্যারালাল, সো ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি, এ হলো আমাদের রোধের সংযোগ। এই রোধের সংযোগ শ্রেণী বা সমান্তরাল মিলিয়ে মিক্সড আকারও থাকতে পারে, এবং মিক্সড আকারে থেকে নানান ধরনের তুল্য রোধ বের করতে বলা হয় যেটা তোমরা নবম দশম শ্রেণীতে পড়েছো। এখানে আমরা আর একটু কমপ্লিকেটেড প্রবলেম গুলো দেখার চেষ্টা করবো। এই পর্যায়ে আসি এখানে যে বিভিন্ন ধরনের আমরা নোটেশন গুলো ব্যবহার করে পুঁথি গুলো দেখবো, তড়িৎ বর্তনীর বিভিন্ন পুঁথি গুলো একটু দেখি।
পৃথিবীর মধ্যে এক নম্বর আছে প্রথম কি রোদ। রোদ কিভাবে প্রকাশ করা হয় আমরা জানি, রোদের প্রতি হচ্ছে কি এই যে রোদের প্রতি, রোদের প্রতি হিসেবে সাধন করা হয়। এবার দুই নম্বর হচ্ছে পরিবর্তনশীল রোদ। ব্যাটারি মানে আসলে অনেকগুলো কোষ তুলে যায়, দেখতে পারে। এবারে চার নম্বর পাঁচ নম্বর হচ্ছে চাবি, ধারক ধারক বোঝানোর জন্য আর ডিসি ডিসি বোঝানোর জন্য জাস্ট সিম্পলি একটা টার্ম দেওয়া হয়। এভাবে দিতে পারে, এটাও ডিসি বোঝাবে, প্লাস মাইনাস চেঞ্জ ফিক্সড, এটাকে ডিসি বলা হয়। এরপর আমরা নয় নম্বর আমরা দেখতে পারি আবেশক, ইন্ডাক্ট যেটা বলা হয়, যেটা চার নম্বর থাকে, এভাবে আমরা আবেশক বুঝাতে পারি। এরপর আমরা দেখবো সংযুক্ততা, ইম্পর্টেন্ট সংযুক্ততা, তার সাথে একটা তার সংযুক্ত বুঝাইতে এভাবে দেওয়া হয়। আর সংযোগ বিহীন তার বুঝাইতে এভাবে দেওয়া হয়, মানে একটা তার একটা তারের প্রতি যাচ্ছে কিন্তু এটা সংযুক্ত নয়, এটা বুঝাইতে এই ব্যবস্থা করা হয়। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হয়, আমরা এগুলো প্রায় সময় ভুলে যাই, এগুলো ছাড়া কিন্তু আসলে তৈরি করতে নেই যতটুকু তবে আঁকা সম্ভব হবে না। এবার আসি ভোল্ট মিটার, ভোল্ট মিটারের প্রতি আমরা জানি এভাবে দেওয়া হয়, ভোল্ট মিটার দেওয়া হয় বা এভাবে দেওয়া হয়, অ্যারো চিহ্ন দিয়ে ওপরে দিক সম্ভব হয়। অনেকে তাড়াহুড়া করে লিখতে গিয়ে এখানে এখানে একটু একটু খালি থেকে যায়, এভাবে খালি থেকে গেলে মনে রাখতে হবে লুজ কালেকশন, কখনো বর্তমানে সম্পূর্ণ হবে না, মার্কস লুজ করার সম্ভাবনা থাকে। এবার চোদ্দ নম্বর আছে ভোল্ট মিটার, এই হচ্ছে আমাদের তড়িৎবর্তনী বিভিন্ন ক্ষতিপূরণ, এগুলো ছাড়া আমাদের চলবে না, এগুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে তড়িৎবর্তনী অ্যানালাইসিস করার জন্য। আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করছি এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আয়ত্ত করো, এগুলো হচ্ছে একদম চলতবিদ বা বর্তমান বিশ্লেষণের এবিসিডি, এক কথা প্রাথমিক জ্ঞান। এই জ্ঞানগুলো তোমরা যদি অর্জন না করো আমি বলে দিচ্ছি তোমরা বর্তমান বিশ্লেষণে অনেক ঝামেলায় পড়ে যাবে। এই আহ্বান রেখে আমরা আজকে লেকচার শেষ করছি, আর পরবর্তী লেকচারে আগেই তোমরা এগুলো সম্পন্ন করবা এই আশা রাখছি। ধন্যবাদ সবাইকে।